দুপুরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা, সন্ধ্যায় ভুল বদল। এআইসিসির সাধারণ সম্পাদক রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্তী নেতার অনুরোধে সিদ্ধান্ত বদলের ইঙ্গিত পীযূষ কান্তি বিশ্বাসের। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতির পদ দুপুরে একেবারে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিলেন পীযূষ কান্তি বিশ্বাস, কিন্তু সন্ধ্যাতেই ভুল বদল। এআইসিসির সাধারণ সম্পাদকের অনুরোধ, তিনি আগরতলায় না আসা পর্যন্ত যেন পদত্যাগ না করেন, তা জানিয়ে আপাতত পদত্যাগ করছেন না। ফোনে এরকমই ইঙ্গিত দিলেন পদত্যাগে রাজ্য কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। উদ্যোগ করার কারণ কি? তারা তো এসিসি একটা ভিডিও পাঠাইছে, বিভিন্ন দেখিতে নিউজ আইকন হেডলাইন্স টা ভিডিওটা ওই তো সেক্রেটারি বক্তব্য শুনে দেখি, আমারে আমার সাথে কথা কইছে, আমার অনুরোধ করছে আমার সমস্ত প্রবলেম গুলি সর্টেড আউট হইব, আমি যাতে এটা ফিরে আনি এটা, এবং তারা না আসা পর্যন্ত আমি যাতে এটা হয়ে আর ইনসিস্ট না করি। এর মধ্যে এআইসিসির সাধারণ সম্পাদকের পীযূষ বিশ্বাসকে ফোন করার বিষয়ে সত্যতা প্রকাশ, এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত। দেখি আমারই বাত হইতে বিশ্বাস আছে, খুব বাচ্চা ও নারাজ লোকাল ইস্যু, उन्होंने स्पष्ट रूप से यह भी कहा था कि सोनिया गांधी जी और राहुल जी ने हमेशा उनको सपोर्ट किया है। हमने कहा कि हम आएंगे तो थोड़ा उसके बाद जो है हम लोग जो जो समस्या जो लोकल इश्यूज हैं उनके जो तकलीफें हैं उनको दूर करेंगे, तो वो हमारी बात, मैं उनसे उनको धन्यवाद देना चाहूँगा कि वो हमारी बात मान ली, वो विश्वास साहब ने हमारी बात मान ली, और अब जो है जब तक हम नहीं आएंगे तब तक अपना प्रेसिडेंट का काम करते रहेंगे और साथ में बैठ करके जो जो समस्या है वो उसके समाधान हम लोग करेंगे। কাজত পীযূষ বিশ্বাসের দুপুরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতির পদ থেকে পদত্যাগ, পরবর্তী সময়ে সন্ধ্যায় ভুল পরিবর্তনে রাজ্যের রাজনৈতিক মহলে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। পুরো ঘটনা রাজ্য কংগ্রেসের আভ্যন্তরীণ বিবাদের বহিঃপ্রকাশ বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।